পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত পঞ্চায়েত নির্বাচনে হিংসার জন্য, ব্যারাকপুরে বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শীলভদ্র দত্ত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপালকে হিংসার জন্য দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার বক্তব্যকে কটাক্ষ করে রবিবার ব্যারাকপুরে রাজ্য বিজেপি মুখপাত্র শীলভদ্র দত্ত জানান, রাজ্যের নির্বাচন কমিশনার বলেছেন হিংসার বিষয়টি দেখা রাজ্য প্রশাসনের দায়িত্ব, তাহলে তার দায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এই দায় ঝেড়ে ফেলতে পারেন না, তার উচিত পদত্যাগ করা। এছাড়াও তিনি রাজ্যপালকে নিয়ে মদন মিত্রের করা মন্তব্যের সমালোচনা করেও বলেন, দেখুন চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছে না বলছে, এরা সব হিজমাস্টার ভয়েসের ওই ইয়েটা, হিজমাস্টার ভয়েসের ছবিটা ওখান থেকে বাবা যা বলে দিচ্ছেন, এখানে তারা বলছেন, এদের কথার কোনো উত্তর দিয়ে লাভ আছে? রাজ্যপাল গণ্ডগোল করেছেন, বাহিনী দেওয়ার নাম, এবং নির্বাচন কমিশন নিজে বলছে প্রশাসনের উপর দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার, আমার নয়। নির্বাচন কমিশনই তো বলে দিচ্ছেন পুলিশ কাজ করেনি, তাহলে তো পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলছেন। চৌধুরী ভট্টাচ কি বলছে চাইছেন, নির্বাচন কমিশন বলছে ওটা পুলিশের কাজ, তার মানে পুলিশ মন্ত্রী কাজ করেননি, তাই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত। মহোদয় মদন মিত্রের উক্তিটা কটায়, ভোরবেলায় না রাত্রিবেলায়? ও তো আবার এক এক সময় এক এক রকম উক্তি হয়, তা কোন সময়ের উক্তি কী রকম উত্তর দেবো সেটা বুঝে নিয়ে সময়টা জিজ্ঞেস করেছো মহোদয় কখন বলেছেন, তারপরে মহোদয় প্রশ্নের উত্তর দেবো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।